সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলে তোমরা ভালো আছো, বাসায় আছো, সুস্থ আছো। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাই। আমরা বিগত ক্লাসে চেঞ্জিং সেন্টেন্স শিখেছিলাম, তারপরে আমরা ন্যারেশন শুরু করেছি। ন্যারেশনের একটি ক্লাস হয়েছে, আজ দ্বিতীয় ক্লাস। এর আগে আমরা ন্যারেশনের সকল রুলসগুলো শিখেছিলাম। সেই রুলসগুলোর প্রেক্ষিতে আমরা আবারও আজকে ন্যারেশন এক্সারসাইজ করব, এবং যাদের রুলসগুলান শেখা হয়নি তারা অবশ্যই শিখে নিবা, এবং আমি এই ক্লাসগুলোতে আবার আলোচনা করব, এক্সারসাইজের মাধ্যমে সেগুলান আলোচনা করে তোমাদের দেখাই দেবো যে কোনটা কীভাবে পরিবর্তন হয়। আমরা গত ক্লাসে শিখেছি যে রিপোর্টেড স্পিক, একটা ডাইরেক্ট সেন্টেন্সের পাঁচটা অংশ, চারটা অংশ থাকে: স্পিকার, রিপোর্টিং ভার্ব, লিসেনার, রিপোর্টেড স্পিচ। ওইগুলো কেন শিখেছি একটুখানি লক্ষ্য করো। বলেছিলাম যে ইনভার্টেড কমার ভিতরে যে অংশ থাকে সেটা রিপোর্টেড স্পিচ। ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে করার সময় আমাদের এগুলো নিয়ে সব এই চারটা পয়েন্টই কাছে, এই চারটা পয়েন্টের উপর ভিত্তি করে আমাদের ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে রূপান্তর করতে হয়। এখন রয়েছে হি সেড টু মি আই এম ফাইন, স্পিকার হি, রিপোর্টিং ভার্ব সেড টু, লিসেনার মি, রিপোর্টেড স্পিচ আই এম ফাইন। রিপোর্টেড স্পিচটা আমাদের লক্ষ্য করতে হয়, রিপোর্টেড স্পিচটা অ্যাসার্টিভ সেন্টেন্স থাকলে আমাদের রিপোর্টিং ভার্ব সেট টু স্থলে টোল্ড বসে। তাহলে স্পিকার হি, রিপোর্টিং ভার্ব সেট টু স্থলে বসলো টোল্ড, লিসনার মি কম আউটে যে বসলো দ্যাট, অ্যাসার্টিভ সেন্টেন্সে কম আউটে দ্যাট বসে। হি এখানে আছে আই, আমি লিখেছি হি। কেন লিখেছি? রিপোর্টেড স্পিচের ফার্স্ট পার্সন সর্বদা স্পিকার দ্বারা পরিবর্তন হয়। রিপোর্টেড স্পিচের ফার্স্ট পার্সন সর্বদা স্পিকার দ্বারা পরিবর্তন হয়, তাই এখানে আয়ের পরিবর্তন হয়েছে হি। এম ইজার থাকলে পরিবর্তিত হয়ে ওয়াজ আয়ার হয়ে যায়, হি ওয়াজ ফাইন। তারপরটা দেখো, দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্টস, ডু ইউ লাইক ইট। তাহলে এখানে রিপোর্টেড স্পিচটা কী আছে? ডু ইউ লাইক ইট, এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। রিপোর্টেড স্পিচটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। রিপোর্টেড স্পিচটা ইন্টারোগেটিভ সেন্টেন্স হলে আমাদের রিপোর্টিং ভার্ব পরিবর্তিত হয়ে সেট টু স্থলে বসে আক্সড। খেয়াল করে আবার দেখো, দ্য টিচার স্পিকার সেট টু রিপোর্টিং ভার্ব, দ্য স্টুডেন্টস লিসনার। রিপোর্টেড স্পিচ একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাহলে রিপোর্টেড স্পিচটা ইন্টারোগেটিভ সেন্টেন্স হলে রিপোর্টিং ভার্ব সেট টু স্থলে বসে আক্সড। তাহলে দ্য স্টুডেন্টস, দ্য টিচার আক্সড দ্য স্টুডেন্টস। এখানে কী লিখেছি? ইফ। কেন লিখেছি? আমরা এখানে অ্যাসার্টিভ রিপোর্টেড স্পিচ অ্যাসার্টিভ সেন্টেন্স হওয়াতে কম আউটে যে দ্যাট বসাইছি, কিন্তু যদি রিপোর্টেড স্পিচটা ইন্টারোগেটিভ সেন্টেন্স হয় তাহলে কম আউটে যে ইফ বসে। আর যদি রিপোর্টেড স্পিচটা ডাব্লিউএইচ ওয়ার্ড দ্বারা, অর্থাৎ হু, হুইচ, হোয়াট, হোয়ার, হোয়েন, হোম, হাউ, হোজ, হাউ, অর্থাৎ ডাব্লিউএইচ ওয়ার্ড দ্বারা শুরু হয়, তাহলে আমাদের ডাব্লিউএইচ ওয়ার্ডটাই বসে। আর যদি ডাব্লিউএইচ ওয়ার্ড না থাকে তাহলে আমাদের ইফ বসাতে হয়। এবং রিপোর্টেড স্পিচটা ইন্টারোগেটিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপারেটিভ, এক্সক্লামেটরি যে সেন্টেন্সে থাকুক না কেন, সেটাকে পরিবর্তন করে আমাদের অ্যাসার্টিভে রূপান্তর করতে হয়। সে অনুসারে আমাদের ডাইরেক্টর ডু ছিল, কিন্তু ইন্টারেক্টর এসে ডুটা থাকবে না, কারণ এটা ইন্টারোগেটিভ করার জন্য ডু আনা হয়েছে। যখন আমরা অ্যাসার্টিভ করবো তখন ডুটা উঠে যাবে। এখানে ইউ সেকেন্ড পার্সন, তাহলে রিপোর্টেড স্পিচের সেকেন্ড পার্সন সর্বদা কার দ্বারা পরিবর্তন হয়? লিসেনার দ্বারা। লিসেনার কি আছে? দ্য স্টুডেন্টস প্লুরাল। তাহলে ইউ বলতে এখানে বুঝেছে স্টুডেন্টসদের, এদের স্টুডেন্টসদের প্রোনাউন দে। ভার্ব ওয়ান থাকলে ভার্ব টু, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকলে ইনডাইরেক্টে গিয়ে ভার্বের পাস্ট ফর্ম হয়, যদি রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে থাকে। ইট থাকলে দ্যাট বস। তো প্রিয় শিক্ষার্থীরা, তারপর সেন্টেন্সটা দেখো, মিনা সেড টু দিনা, ইউ ক্যান জয়েন আস। তাহলে এখানে স্পিকারে মিনা, লিসেনারে দিনা, রিপোর্টিং ভার্ব সেড টু, রিপোর্টেড স্পিচ ইউ ক্যান জয়েন আস, অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে সেড টু স্থলে বসলো কি? টোল্ড। কম আউটে যে বসলো দ্যাট। এখানে লক্ষ্য করো, ইউ সেকেন্ড পার্সন, কে? দিনা। দিনার প্রোনাউন সি। এখানে আরেকটা বিষয় লক্ষণীয়, এখানে দিনা, এখানে মিনা, দিনার প্রোনাউনও সি, মিনার প্রোনাউনও সি। তাহলে এখানে আমরা এই সি কাকে নির্দেশ করেছি, দিনাকে না মিনাকে? এটা চিহ্নিত করার জন্য আমাদের যদি নাউন দেওয়া থাকে, নাউনের প্রথম অক্ষরটা এখানে বসাই দিতে হবে।
তাহলে কি হলো মিনা টোল্ড দিনা দ্যাট শি ক্যান থাকলে কুড শ্যাল থাকলে শুড উইল থাকলে উড মে থাকলে মাইট পরিবর্তিত হয় জয়েন দেন তারপরটা দেখো মাদার সেড টু মুনা ইউ উইল ডু ইট এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স তাহলে সেটের স্থলে টোল্ড কমা উঠে যে দ্যাট শি শি বলতে এখানে মোনার প্রোনাউন শি মাদারের প্রোনাউন শি তাহলে আমরা এখানে মুনার প্রথম অক্ষর এম মাদার এটার প্রথম অক্ষর এম তাহলে আমরা এখানে কি দিব আমরা এখানে দিব যখন প্রথম অক্ষর দ্বিতীয় অক্ষর দুটোটা একই রকম হয়ে যাবে তখন আমরা ডাইরেক্ট নাউনটাই বসাই দিব যে এটা কাকে বোঝালাম শি দ্বারা আমরা কাকে বুঝিয়েছি মুনাকে বুঝিয়েছি যেহেতু সেকেন্ড পার্সন লিসেনার দ্বারা তাই মোনা পুরো নামটা আমরা এখানে লিখে দিয়েছি উইল থাকলে কি বসে উড ডু ইট থাকলে দ্যাট তারপর আমি আরেকটা সেন্টেন্স লিখেছি হি সেড টু মি আই এম ভেরি গ্ল্যাড তাহলে এটা কি পরিবর্তন করতে গেলে কি হয় দেখো একটু হি সেড টু স্থলে কি বসে টোল্ড মি কমা উঠে কি বসবো যেহেতু এটা অ্যাসার্টিভ সেন্টেন্স দ্যাট হি টোল্ড মি দ্যাট আই ফার্স্ট পার্সন কার দ্বারা পরিবর্তন হবে স্পিকার দ্বারা স্পিকার কি আছে হি স্পিকার কি আছে হি হি আমি যা থাকলে ওয়াজ ওয়াই হি ওয়াজ ভেরি গ্ল্যাড তো প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা আজকের এই নারেশনের পাঁচটা যে বাক্য আমি ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে রূপান্তর করলাম এগুলো সম্পর্কে তুমি তোমরা বুঝতে পেরেছ এবং ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে কীভাবে রূপান্তর করতে হবে সেটা তোমরা জেনেছ শিখেছ বুঝেছ তাহলে তোমাদের বাড়ির কাজের খাতায় এই সেন্টেন্সগুলো নিই বাড়ির কাজ হিসেবে করবে এবং তোমাদের অ্যাসাইনমেন্ট খাতায় তুলে তোমাদের বাড়ির তোমাদের অ্যাসাইনমেন্ট খাতায় তুলে এগুলান আবার আমাদের কাছে জমা দিবে এবং এর পাশাপাশি আরও পাঁচটা সেন্টেন্স এই আরও পাঁচটা সেন্টেন্স তোমরা বাড়ির কাজ হিসেবে নিজেরা তৈরি করে এক্সারসাইজ করবে তো ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ সবাইকে